ছোটবেলা থেকেই সহিংসতা দেখা শিশুরা জুয়ারি হয়। ছোটবেলায় যে শিশুরা বিভিন্ন রকম মানসিক চাপ, শারীরিক বা মানসিক নির্যাতনের প্রত্যক্ষদর্শী হয়, তারা বড় হলে নেশায় আসক্ত, জুয়ারি কিংবা বিভিন্ন ধরনের মানসিক রোগ ও রোগের উপসর্গ নিয়ে জীবন কাটায়। প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। যুক্তরাজ্যের লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক কর্তৃক পরিচালিত এ গবেষণার গবেষকরা দেখেছেন, পারিবারিক বিরোধের মধ্যে বড় হওয়া শিশুরা বড় হলে জুয়া, মানসিক সমস্যা, মানসিক বৈকল্য, তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে অশান্তি, উদ্বাস্ত হওয়া সহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে পরবর্তী জীবনযাপন করে থাকে। প্রায় 3,000 ব্যক্তির উপর করা এই গবেষণাটি অ্যাডিক্টিভ জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষকদের একজন অ্যামান্ডা রবার্টস জানান, এই ধরনের কার্যকলাপগুলো তারা ইচ্ছে করে করে থাকে এমনটি নয়। সমাজ কিংবা পরিবার নানা ধরনের অসঙ্গতি, বিদ্রোহ আচরণ এবং মানসিক বৈষম্য থেকে স্বতন্ত্র ধরনের আচরণ করে থাকে তারা। তিনি আরো বলেন, আমরা গবেষণা করে দেখেছি শৈশবের বিভিন্ন ধরনের মানসিক চাপ, পারিবারিক সহিংসতা ও নানান অসহিংসতা তাদেরকে বড় হওয়ার পর মাদক ও অ্যালকোহল ইত্যাদির দিকে আসক্তি বাড়ায়। জুয়ারিদের মধ্যে 23 ছিল পারিবারিক সহিংসতার শিকার হয়েছে, আর 8 ভাগের পরিবারে তেমন কিছু ঘটেনি। নেতিবাচকদের মধ্যে একটা বড় অংশ দৈনন্দিন জীবনের কিছু সাধারণ কাজ, যেমন কর্মসংস্থান না হওয়ার মতো ঘটনাকে অনেক বড় করে বিচার করে বিষণ্ণতায় ভোগে, আর এদের মধ্যে জুয়ারি হওয়ার প্রবণতা বেশি বলে জানান রবার্ট। গবেষণায় তরুণদের জীবনের উপর এই প্রভাবে পারিবারিক সহিংসতার কার্যকলাপকেই বড় করে দেখানো হয়েছে। তবে তাদেরকে প্রয়োজনে রুটিন মাফিক চিকিৎসার আওতায় এনে চিকিৎসা করালে এই ধরনের প্রবণতাকে কমে যাবে বলে জানান গবেষকরা। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।